বাজেট পেশ হয়েছে পার্লামেন্টে। প্রথমে আমি আমাদের ফাইন্যান্স মিনিস্টার সীতারামনজিকে অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই, কারণ এই বাজেট ইজ প্রো পুয়ার ডেভেলপমেন্ট বেসড অ্যান্ড প্রো ভিলেজ, প্রো ফার্মার অ্যান্ড প্রো মিডল ক্লাস বাজেট। এই বাজেটকে দেখলে প্রথমে আমরা দেখতে পারবো উনি এগ্রিকালচার সম্বন্ধে বলেছেন, প্রথমেই এগ্রিকালচার সম্বন্ধে বলেছেন, এমন বলেছেন যে 16 পয়েন্টস দিয়েছেন উনি এগ্রিকালচার সম্বন্ধে। দো 16 পয়েন্টস আর ভেরি ভাইটাল পয়েন্টস ফর দ্য গ্রোথ অফ এগ্রিকালচার, কারণ অনেক সময় কথা হচ্ছিল এগ্রিকালচার ফিল্ডটা স্ট্রেসড আছে, এগ্রিকালচার স্ট্রেসড আছে। সুতরাং এগ্রিকালচারকে আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছি। আমার 2.83 লাখ কোটি ইজ দি অ্যালোকেশন টু এগ্রিকালচার। সুতরাং এগ্রিকালচার বলেছেন ইন্টিগ্রেটেড ফার্মিং, জিরো বাজেট ফার্মিং, বায়ো ফার্মিং, এরকম করে 16টা পয়েন্ট দিয়েছে ফর ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। এগ্রিকালচার ইজ ব্রোকেন আপ ইন ডিফারেন্ট সেগমেন্টস, কারণ এগ্রিকালচার সেন্টার ইজ দি বিগেস্ট কি বলে সেক্টর ইন আর ইকোনমি। ম্যাক্সিমাম মানুষ এগ্রিকালচার এখন অ্যাগ্রি বেসড কান্ট্রি বলে হয়, ত্রিপুরা যেমন অ্যাগ্রি বেসড স্টেট, এভাবে ভারতবর্ষ অ্যাগ্রি বেসড কান্ট্রি। And farmers must drive the development in this country. এটা খুব সুন্দর জিনিস করছে, ওখানে ধন্য SHG দিয়ে বীজ বিতরণ করা, ওদেরকে আরও ক্রেডিট দেওয়া SHG-দেরকে, দ্যাট উইল লিড টু এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আর এফিসিয়েন্সি। সুতরাং এগ্রিকালচার সেক্টরকে আমার বিশেষভাবে বিশ্লেষণ করেছেন উনি খুব সুন্দরভাবে, যে 16 পয়েন্টস যে মডেল অ্যাক্টগুলি আছে, যে ল্যান্ড লিজিং অ্যাক্ট, কন্ট্রাক্ট এগ্রিকালচার, এটা নিয়ে উনি কথা বলেছেন। আর 16 আমাদের 16 মডেল কোচ আছে, ডিস্ট্রিক্টগুলি এই মডেল কোচ ফলো করবে, এদেরকে আরও ইনসেন্টিভাইজ করা হবে উনি বলেছেন। সেটা খুবই একটা খুব ইউনিক বাজেট অ্যাজ ফার অ্যাজ এগ্রিকালচার গোস। 2.83 লাখ কোটি এগ্রিকালচার এবার আমরা অ্যালোকেশন হয়েছে। আর এটা কিসের জন্য হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি বলেছেন যে কৃষকদের ইনকাম দ্বিগুণ করতে হবে বাই 2022। সেটাই সাকার করার জন্য দিস বাজেট হ্যাজ গিভেন স্পেশাল এম্পিটাস টু এগ্রিকালচার। আর একটা খুব বড় জিনিস আমি দেখলাম এখন, যে MSME মিডিয়াম স্মল এন্টারপ্রাইজেস যারা আছে, ছোটো ছোটো বিজনেস, ওরা কিন্তু আমরা যদি GDP স্টাডি করি দেখা যায় the main contributor GDP is MSMEs. আগে ওদের ট্যাক্স অডিট হতো, টার্নওভার অডিট হতো, ট্যাক্স না সরি টার্নওভার অডিট হতো, 1 crore ইজ দ্য লিমিট, থ্রেশহোল্ড লিমিট ছিল 1 crore, সে টাকা বাড়িয়ে এখন অডিট থ্রেশহোল্ড করে দিয়েছে 5 কোটি টাকা। এছাড়া MSMEদেরকে কী করা হলো, যে MSMEগুলো NPA হয়ে গেছে, লোন ফেরত দিতে পারে না, ওদেরকে রিস্ট্রাকচারিং করার জন্য আরেক বছর সময় দিয়েছে। ডেডলাইন ছিল মার্চ 2020, সেটা আরও এক বছর সময় পাবে রিস্ট্রাকচারিং। আর সেটা দিয়ে কী লাভ হলো, 5 লক্ষ MSME লাভ হবে, 5 lakhs MSME উইল বেনিফিট ফ্রম দিস রিস্ট্রাকচারিং প্রসেস। এগ্রিকালচারকে শুধু এগ্রিকালচার হিসাবে দেখে এখানে ফিশারিও আমরা নিয়ে এসেছি, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, হোলিস্টিক অ্যাপ্রোচ যাকে বলে,
উনি বলেছেন এখানে নতুন একটা স্কিম হবে সাগর মিত্র ইউথ উইল বি ইনভলভড ইন ফিশিং কালচার যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা উদাহরণ দেই বেশিরভাগ মাসি কোথেকে আছে আন্ধ্রপ্রদেশ থেকে আছে এমজিএম রেগা দিয়ে আমরা অনেক পুকুর করেছি সেখানে যদি আর মাস মৎস্য চাষ ঠিক মতো করতে পারি আমরা কিন্তু কি করতে পারি ইম্পোর্ট সাবস্টিটিউশন যেটা হয় যে টাকাটা চলে যায় অন্ধ্রপ্রদেশে সেটা আমাদের লোকজন পেতে পারবে তো কৃষি কালচারকে যে গুরুত্ব দিয়েছেন ত্রিপুরার জন্য কোনো লাভবান সেটা মোর অ্যালোকেশন ফর ফিশ ফার্মিং সো দ্যাট ইজ গোয়িং টু ইউনো হেল্প পিপল অফ ত্রিপুরা সেটা ত্রিপুরার লোক লোকজনদেরও সাহায্য করবে ওনাকে ধন্যবাদ জানায় খুব বড় প্রসপেক্ট কৃষি কালচার আমাদের রাজ্যে আছে কারণ মার্কেট ওইখানেই আছে যে অন্য জিনিস তৈরি করতে হলে র মেটেরিয়াল বাইরে থেকে নিয়ে আসতে হয় তৈরি করতে হয় ফ্যাক্টরি বানাতে হয় সেটা আবার মার্কেট করতে হয় মেইনল্যান্ডে গিয়ে কিন্তু এখানে কী হবে ইম্পোর্ট সাবস্টিটিউশন আমরা যেটা নিয়ে আসছি অন্ধ্রপ্রদেশ থেকে সেটা আমরা নিজেরা চাষ করব মার্কেটও রেডি আছে কনজাম্পশন সুতরাং কৃষিকালচারকে প্রাধান্য দেওয়া এই বাজেটে আমরা ধন্যবাদ জানাই ওনাকে ত্রিপুরার জন্য খুব লাভবান হবে আর একটা নতুন চিন্তাধারা হলো আরবান লোকাল বডিজে যেন এমপ্লয়মেন্ট জেনারেশন আমরা বলছি এখন আরবান ইউএলবি আরবান বডিজগুলিতে লোকাল বডিজগুলিতে এক বছর জন্য বেকার ইঞ্জিনিয়াররা ইন্টার্নশিপ করতে পারবে সেটা নতুন চিন্তাধারা কেউ চিন্তা করেনি আগে কিছু আয়ও হবে ওরা শিখতেও পারবে সো ওয়ান ইয়ার ইন্টার্নশিপ ফর ইঞ্জিনিয়ার ইয়াং ইঞ্জিনিয়ার ইন ইউএলবিস আরবান লোকাল বডিজ সেটাকে খুব নতুন চিন্তাধারা ওনাকে সেটার জন্য ধন্যবাদ দিতে হবে আর যেখানে হেলথ কেয়ার কথা হচ্ছে উনি বলছে আয়ুষ্মান আয়ুষ্মান ভারতের যে হসপিটালগুলি ইম্প্যান্ড আছে সেটা আরও বড় করা হবে এবং পুরো ডিস্ট্রিক্ট অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমাদের এখানে ধলায় আছে সেখানে যদি হসপিটাল না থাকে হসপিটাল পিপিপি মোডে তৈরি করার জন্য উনি গ্যাপ জান দেবেন সেটা সুখবর দিবেনবাসীর জন্য আর কৃষি ব্যাপারে একটা কথা বলে গেছি বলতে আমি কৃষি রেল হবে সেটা আমাদের জন্য লাভবান হবে আজকাল কৃষি রেল মানে কৃষি সামগ্রী বা কৃষি উৎপাদন যেমন নিয়ে যেতে পারে অন্যখানে মার্কেটিংয়ের জন্য আর সেই ট্রেনগুলি কী হবে কী বলে রিফ্রিজারেশন হবে সেখানে কোল্ড স্টোরেজ হবে সেটার ভিতরে যেমন আমাদের আনারস অন পাঠাতে হলে একটু সমস্যা হয় সেটা দিয়ে হয়ে যায় নর্থ ইস্টের জন্য খুব লাভবান হবে দিস কৃষি রেল কনসেপ্ট ইজ গোয়িং টু হেল্প দি ফার্মার্স অফ নর্থ ইস্ট টু গ্রেট এক্সটেন্ট এছাড়া কৃষি উড়ানও হবে উনি বলেছেন সিভিল এভিয়েশন প্লেনও দেবে টু টেক এগ্রিকালচার প্রডিউস নেওয়ার জন্য সেটা কি কাকে হেল্প করবে বেশিরভাগ আমাদের নর্থ ইস্ট রিজনকে সুতরাং নর্থ ইস্টের জন্য এই কৃষি রেল এবং কৃষি উড়ান উইল হেল্প দি নর্থ ইস্ট রিজন টু গ্রেট এক্সটেন্ট হেলথ সেক্টর উনি বলেছেন যেখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেখানে যদি মেডিকেল কলেজও করা যায় সেটার জন্য উনি দেখবেন যদি কী বলবো ইম্প্যানেল না থাকে না হসপিটাল সেখানে কী করা যাবে যেখানে স্পেশাল ডিস্ট্রিক্টসে যেখানে ইম্প্যানেল নেই আয়ুষ্মান ভারতের জন্য সেখানে একটা হসপিটাল করে পিপিপি বোর্ডে করা যাবে এবং সেটা গ্যাপ গ্যাপ গ্রান্ট দেবেন ভারত সরকার সেটা আমাদের জন্য লাভবান ত্রিপুরার জন্য এনিথিং দ্যাট ডেভেলপমেন্টাল অনেক সময় অনেকজনে বলে প্রশ্ন করে নর্থ ইস্টের জন্য কী আছে যেমন নর্থ ইস্ট যেমন কী বলে দেশের ভিতর একটা দেশ এনি ডেভেলপমেন্ট প্ল্যান লাইক পিসি কালচার হর্টিকালচার কৃষি ট্রেন কৃষি উড়ান ঠিক না আমাদের ইঞ্জিনিয়ার বেকার আছে কিছু ইন্টার্নশিপ ইউনিয়নবি সেটা কিন্তু আমাদের জন্য লাভবান সবচেয়ে বেশি ডেভেলপিং স্টেটস বা আন্ডার ডেভেলপ স্টেটসগুলির জন্য খুব লাভবান হয়
any direction in development. সুতরাং আমি দেখতাম প্রায় বাজেটে দুই তিনবার দুবার বাজেট হয়েছে, আমি ফ্যানেজমেন্ট থাকার সময় জিজ্ঞাসা করি নর্থ ইস্টের জন্য কী আছে, সেটাই তো নর্থ ইস্টের জন্য ডেভেলপমেন্ট টু দেন এমএসএমইর জন্য রিস্ট্রাকচারিং এসএসজি গ্রুপ আরও এক্সপ্যান্ড করা, 56 লাখ এসএসজি আছে ভারতবর্ষে, আরও এক্সপ্যান্ড করা হবে। আমি তো আরডি দেখি এসএসজির খুব চাহিদা আছে ত্রিপুরা রাজ্যে, সেটাকে এক্সপ্যান্ড করা, সাহায্য করা, সেটা আরও কাজ দেওয়া, যেমন কী বলে সিডস ডিস্ট্রিবিউশন করে নতুন কাজ হয়েছে, এবং এমজিএন রেগাতে এখন আমরা ফডার ফার্মও করতে পারব পশু খাদ্যের জন্য, পশু খাদ্যের জন্য ফার্মও তৈরি করা যাবে রেগাতে, সেটা একটা নতুন ডাইরেকশন, হেল্পফুল টু ত্রিপুরা, হেল্পফুল টু নর্থ ইস্ট। 5 to 7.5 lakhs যদি ইনকাম থাকে 10%, আগে 20% ছিল, 7.5 to 10 lakh যদি থাকে ইনকাম 15%, আগে 20% ছিল, 10 to 12.5 যদি থাকে 20%, আগে 30% ছিল, 12.5 to 15 lakhs 25% হবে এখন, আগে 30 ছিল। কিন্তু এই যে ট্যাক্স আমরা দিচ্ছি, ভারত সরকার নিজের ট্যাক্স দিয়ে দিচ্ছে 40 crore 40,000 crore, তারপর আমরা কনজামশন বাড়ানোর জন্য দেওয়া হয়েছে, বাজারে কনজামশন যেন বাড়ে, মানুষ হাতের পয়সা কিনে দিয়ে মানুষ জিনিস কিনতে পারবে, আর জিনিস কিনলেই তখন উৎপাদন হবে জিনিসের, সো ইট ইস এ সাইকেল। এই ট্যাক্স রিডাকশন দেওয়া হয়েছে টু ইনক্রিজ কনজামশন। সুতরাং এই বাজেটের অনেক অনেক সাইজ আছে, কৃষি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপরে কী বলে কনজামশন বাড়ানোর জন্য, সো ইট অ্যাড্রেসেস অল দ্য প্রবলেমস অলমোস্ট অফ দি কান্ট্রি। এমএসএমইদের জন্য যারা আজকে জিডিপিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর, ওদের জন্য একটা রিস্ট্রাকচারিং প্ল্যান উইচ উইল বেনিফিট 5 lakh এমএসএমইস। পরিবেশের জন্য আছে, ক্লিন এয়ার জন্য 4,400 crores বরাদ্দ হয়েছে, ওয়েলকাম ইন দিস কান্ট্রি। এসটিদের জন্য 53,700 crores অ্যালোকেটেড হয়েছে, 85,000 crores ফর এসসিস অ্যান্ড ওবিসিস, সেটাও বরাদ্দ হয়েছে, আর একটা নতুন চিন্তাধারা 6 lakh অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য স্মার্টফোনস টু আপলোড নিউট্রিশন স্টেটাস, আর পঞ্চায়েত ই পঞ্চায়েত আমরা বলছিলাম, ই পঞ্চায়েত এখন সেটা আপগ্রেড করা হবে, ইউপি পঞ্চায়েতকে আপগ্রেড করে অপটিক্যাল ফাইবার দিয়ে যেমন হয় আনডিস্টার্ব ফাস্ট স্পিড যেমন বাড়ে, সেটাও উনি অ্যানাউন্স করেছেন। ওডিএফ, আমরা ওডিএফ হয়েছে ভারতবর্ষে, ওডিএফকে সাস্টেন করার জন্য আরও অ্যাক্টিভলি করার জন্য উনি ওডিএফ প্লাস বলেছেন, শব্দ ইউজ করেছেন ওডিএফ প্লাস, আর সেটার জন্য 12,300 crore ইজ অ্যালোকেটেড। এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, এডুকেশন সেক্টরে 99,300 crore ইজ দি অ্যালোকেশন। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে উনি অ্যালোকেশন বাড়িয়ে দিয়েছেন, এবং বিশেষ করে এডুকেশন উইচ ইজ দ্য কোর সেক্টর, এডুকেশন, এগ্রিকালচার, হেলথ, ইন্ডাস্ট্রি, এসব বলে রেখেই উনি বাজেটটা বানিয়েছেন। আর কিছু স্লো ডাউন ছিল ইকোনমিতে, ইট ইজ কী বলবো, এটা শুধুমাত্র কী বলে এনডিএ সরকারের জন্য নয়, অনেকজন এগুলো স্লো ডাউন হয়ে গেছে, এই স্লো ডাউনটা ছিল লেগেসি প্রবলেম, উত্তর অধিকার হিসাবে আমরা পেয়েছি ইউপিএ থেকে কিছু
যেমন এনপিএ গুলি যারা ছিল সেটা কিন্তু আমাদের কি বলে মোদী সরকারের সময় হয়নি, তৈরি হয়নি, অনেকগুলি হয়ে গেছে ইন দ্য টাইম অফ ইউপিএ সরকার। সুতরাং এই কারণে কিছু স্লোডাউন ছিল, এই স্লোডাউনকে উনি অ্যাড্রেস করেছেন, ইনকাম ট্যাক্স স্ল্যাব কমিয়ে দিয়েছেন, এমএসসিকে রিস্ট্রাকচারিং করছেন, এগ্রিকালচার সেক্টরে সেক্টরে 2.83 লাখ ক্রোজ উনি বরাদ্দ করেছেন, নতুন স্কিম নিয়ে এসেছিলেন আমি বলেছি, ইন্টার্নশিপ অফ ইউনো ইঞ্জিনিয়ার, শিক্ষাক্ষেত্রে উনি বলেছেন বাইরের দেশে অনেক চাহিদা আছে, নার্স টিচার কেয়ারটেকার্স এরকম অনেক অনেক চাহিদা আছে বাইরের দেশে, সেটার জন্য ওদেরকে ট্রেন করা, স্কিলিং করা, যেমন বাইরে গিয়ে ওরা কাজ করতে পারে অন্য দেশে গিয়েও, ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেওয়া, স্কিল ট্রেনিং দেওয়া, আমাদের এখানে আছে নার্স কিন্তু ওটার জন্য ফিট হচ্ছে না, ওর দেশের জন্য যে ক্রাইটেরিয়া আছে, সো ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া মিট করা, যে চাকরিগুলি চাহিদা আছে বাইরে সেটার জন্য মানুষকে করার জন্য উনি বরাদ্দ করেছেন প্রশিক্ষা 99,300 ক্রোর লাখ ক্রোর, দ্যাট ইজ গুড। সুতরাং এই বাজেট আপনার সাংবাদিকদের জন্য নিউজ প্রিন্ট কাস্টম ডিউটি, নিউজ প্রিন্ট কাস্টম ডিউটি আগে ছিল 10%, উনি কমে নিয়ে এসছেন 5%, সো হাফ নিউজ প্রিন্ট কাস্টম ডিউটি হাফ করেছেন উনি এই বাজেটে। স্বাস্থ্যক্ষেত্রে একটা জিনিস উনি টার্গেট দিয়েছেন, টিবি টিউবারক্লোসিস যে আছে সেটা থেকে মুক্তি পাবে ভারত, এই ভাবে প্ল্যান বানিয়েছে 2025 ভারত উইল বিকাম টিবি ফ্রি কান্ট্রি বাই 2025। সুতরাং এই বাজেটটা ইজ এ ব্যালেন্স বাজেট, বাজেট দ্যাট অ্যাড্রেসেস দি প্রবলেমস, ইকোনমি যে প্রবলেম আছে সেটা সব অ্যাড্রেস হয়ে গেছে এই বাজেটের দ্বারা, এবং এই বাজেট ইজ প্র্যাকটিক্যাল বাজেট যাকে বলে, দিস ইজ নট আ স্লোগান বাজেট, দিস বাজেট ইজ আ প্র্যাকটিক্যাল বাজেট উইচ ক্যান বি ইমপ্লিমেন্টেড ফুললি ফর দি ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড টু অ্যাড্রেস মেনি প্রবলেমস, এগ্রিকালচারাল প্রবলেম যেটা সে অ্যাড্রেস হয়ে যাবে, হেলথের প্রবলেম, আয়ুষ্মান ভারত যেমন আরও ত্বরান্বিতভাবে চলে সেটার ব্যবস্থা করেছেন, এডুকেশনে ভ্যালু বেসড এডুকেশন কোয়ালিটি বেসড এডুকেশন সেটার জন্য উনি বরাদ্দ করেছেন। সুতরাং দিস ইজ দ্য অলরাউন্ড বাজেট, আর বাজেট দ্যাট ইজ ইউনো মোস্ট ওয়েলকাম, অ্যান্ড দিস বাজেট ইজ দ্য বাজেট অফ দি আর দ্যাট ফুলফিলস দ্য নিড অফ দি আর, সো উই ওয়েলকাম দিস বাজেট সীতারামনজি, অ্যান্ড উই কনগ্রাচুলেট দি প্রাইম মিনিস্টার অ্যান্ড দি ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড দিস সেন্ট্রাল মিনিস্ট্রি ফর কামিং আপ, এত সুন্দর বাজেট বানিয়েছেন এক তো রুরালের জন্য, কৃষির জন্য এবং বেকারদের জন্য, সেটা সত্যিই আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।